ব্যবধান মাত্র 9 দিন। 5ই আগস্ট সকালেও পুলিশ প্রোটোকল ছাড়া যারা চলাফেরা করতেন না, যাদের নিরাপত্তায় সর্বদা নিয়োজিত থাকত আইন শৃঙ্খলা বাহিনী, আজ তাদের হাতে গ্রেফতার হয়ে আদালতে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সন্ধ্যা 6:30 দিকে আদালত চত্বরে যখন ঢোকানো হয়, তখনকার পরিস্থিতি এটি। আসামিদের প্রিজন ভ্যান ঢোকা মাত্রই ডিম ছুঁড়ে মারা থেকে শুরু করে চারদিকে হচ্ছিল ঝাড়ু মিছিল। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সদস্যরা বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করে গারুদখানা থেকে এজলাসের দিকে নিয়ে আসতে থাকেন আসামিদের। এ সময় দুজনের পরনেই ছিল পাঞ্জাবি, মাথায় হেলমেট। সন্ধ্যা 7টার কিছু পরে হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে বিচারপতি মামুনুর রশিদের আদালতে তোলা হয় আসামিদের। অতিরিক্ত চাপে এজলাসে বমি করে দেন সালমান এফ রহমান। তার একটু সুস্থতার পর শুরু হয় শুনানি। আসামিপক্ষের কোনো আইনজীবী না থাকায় এক পক্ষ শুনানি শেষে 10 দিনের রিমান্ডই মঞ্জুর করে আদালত। যাকে হত্যা করা হয়েছিল তার পিতা আদালতে উপস্থিত থেকে তিনি বলেন যে আসামিরা তাদের পরস্পর যোগ সাজেশে এবং তাদের নির্দেশে আমার সন্তানকে হত্যা করা হয়েছে। আদালত সব কিছু বিবেচনা করে মামলার এজাহার এবং রিমান্ড পিটিশন পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। 10 দিনে চাওয়া হয়েছিল এবং কোন ধরনের আইনজীবী এই কুখ্যাত সন্ত্রাসীদের এইসব কুখ্যাত দালালদের এজেন্টদের বিরুদ্ধে দাঁড়াবে না বলে ঢাকা আইনজীবী সমিতি সিদ্ধান্ত নিয়েছে। এজলাস থেকে আসামি গারদখানে নেওয়ার সময় সবচেয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। দোধনির সঙ্গে সঙ্গে এ সময় মারমুখী হয়ে ওঠে আদালতে উপস্থিত আইনজীবীরা। পরিস্থিতি সামাল দিয়ে কোনো রকমে 2 আসামিকে গারদখানায় ঢোকায় পুলিশ। সালমান এফ রহমান এবং আনিসুল হকের মাধ্যমে শুরু হলো হাসিনা সরকারের শীর্ষ ব্যক্তিদের বিচারের মুখোমুখি দাঁড় করানোর প্রক্রিয়া। বাকিদেরও ধীরে ধীরে বিচারের মুখোমুখি করা হবে বলে জানা গেছে। আদালতের আদেশ অনুযায়ী মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে এই 2 আসামিকে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।